লাইটটা জ্বালানো হয়ে গেছে। আমি খোদার কসম করে বলছি, আমি ক্যামেরা অফ করে আগে কিন্তু এই সার্কিটটা চেক করিনি, আপনাদের রিয়েল বানাইয়ে আমি চেক করিয়ে দেখাইলাম। তো দেখেন কত সুন্দর আলো দিতে আছে। আগে আপনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেলে যেই লেখাটা দেখছেন অবশ্যই লেখাটা 100% সত্য। চ্যালেঞ্জের সাথে এই ভিডিওটা করা হয়েছে। ভিউয়ার্স, এই প্রযুক্তি ব্যবহার করলে আপনি একটি লাইট অবশ্যই 1 বছর থেকে 6 মাস গ্যারান্টি দিয়ে একটি লাইট বিক্রি করতে পারবেন। আপনি বেশি না, 1 পিস মাল আপনি আগে তৈরি করে দেখুন। তৈরি করলে আপনি নিজেই বুঝতে পারবেন এই লাইটটা কতটা মানি আপনার সাশ্রয় হবে, আপনার একটা পিসিবি কাটার মতো ক্ষমতা রাখবে না এই প্রযুক্তিতে। তো প্রযুক্তিটা যে আমি তৈরি করেছি 105 যে 250 ভোল্ট ক্যাপাসিটি মানে বুস্টার দিয়ে এই এসিআরের মাধ্যমে আপনি 18 ওয়াট লাইট পিওর আলো বাইর করতে পারবেন। এরপর 20 ওয়াটের তাও আপনি ওই 105 যে দিয়েই একদম পিওর আলো বাইর করতে পারবেন। তারপরে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে দেখাইতেছি এই সার্কিটটা কীভাবে বানাবেন। আমি বড় কোনো ভিডিও করব না, কেননা বড় ভিডিও করলে অনেকে বিরক্ত মনে করেন, সেই জন্য আমি 2-1 মিনিটের ভিতরে আপনাদের বুঝিয়ে দেব। কেননা অনেকে যদি আমি কথা বলি অনেকের সুবিধে হয়, অনেকে বুঝতে চায়, আর অনেকে মনে করে যে ফাও পেনা পড়তে আসি, এইভাবে একটা কথা আছে না। তো টোটাল আমাদের এই কয়টা মাল লাগতেছে, টোটাল আমাদের এই কয়টা মাল লাগতে আছে, বুস্টার 105 যে, এমওবি 511, রেজিস্ট্যান্স 22 ওহমস, ক্যাপাসিটার 4.7 EFD 400 ভোল্ট, এবং এসিআর ডায়োড 10 এম্পিয়ার। তো এই হইল আমাদের, 5 এম্পিয়ার হইল চলবে এসিআর ডায়োডটা। তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের এই জিনিসটা বানানো দেখাই দেব। তো এখন আমরা এটাকে কিভাবে তৈরি করব। তৈরি করতে গেলে আমাদের এই ভিতরের 2টা পিন হইল এসি। তো এসি পিন 2টা আমরা ভাঁজ করে নিচ্ছি সর্বপ্রথম। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে বুস্টারটা আছে 105 যে, এই 105 যে বুস্টারটা আমরা এই জায়গায় রং দিয়ে ঝালাই করে দেব যে কোনো একটা পিনে, আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই মাদ্যের যে কোনো একটা পিনে এই বুস্টারের একমাত্রা লাগাই দেব। তো বুস্টারে নেগেটিভ পজিটিভ নাই, মাদ্যের 2টা পিনেও নেগেটিভ পজিটিভ নাই। তো এই আমাদের বুস্টার লাগানো হয়ে গেছে। তারপরে আমরা আমাদের এসি ইনপুটের তার 2টা লাগাবো, এর মধ্যের 1টা পিন বাকি আছে বুস্টারের মাথায়, আমি ডাবল রিপ্লাই করে বলছি। তারপরে আমাদের এই 22 ওহমস রেজিস্ট্যান্স, এ জায়গায় এসিআর ডায়োডে পজিটিভ চিহ্ন আছে, এই পজিটিভ চিহ্নতে আমরা এই 22 ওহমস রেজিস্ট্যান্স লাগাই দেব। তো 22 ওহমস রেজিস্ট্যান্স আমরা পজিটিভ চিহ্নতে লাগাই দিলাম, এসিআর ডায়োডে পজিটিভ চিহ্ন দেওয়া আছে। তো এই গেল আমাদের পিসিবিতে যাবে পজিটিভ। এখন আমরা এই ক্যাপাসিটার এ জায়গায় সংযোগ করে দেব। তো রেজিস্ট্যান্স যেইটা লাগাইছি ওইটা যেহেতু পজিটিভ, এই সাইডেরটা কিন্তু নেগেটিভ, এ জায়গায় নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন। তো আমরা এই ক্যাপাসিটারের যে এই সাদা দাগ দেওয়া দেখতেছেন, এটা হলো নেগেটিভ কিংবা মাইনাস। তো এই মাইনাসটা আমরা মাইনাসের সাথে ঝালাই করে দেব। আমি আপনাদের বুঝানোর ক্ষেত্রে যেরকম ইচ্ছে আমি তৈরি করছি, আপনারা শর্ট করে বানাই নেবেন। তারপরে আমাদের এই যে এমওবিটা আছে, এই এমওবিটা এই পিসিবির সাথে
লাগাই দেব, কোনো নেগেটিভ পজিটিভ নাই এ জায়গায়। এমওবি লাগানোর ক্ষেত্রে কোনো নেগেটিভ পজিটিভ বাছাই করতে হবে না। তো এই আমাদের এমওবি লাগানো হয়ে গেছে। এখন আমরা পিসিবিতে কিন্তু অবশ্যই পজিটিভ আছে, এই পজিটিভে আমাদের এই যে ডায়োডের পজিটিভে আমরা রেজিস্ট্যান্স লাগাইছি, এই রেজিস্ট্যান্সের মাথাটা আমরা এই জায়গায় লাগাই দেব পজিটিভে, পিসিবির পজিটিভে। এখন এর সাইডে থাকে নেগেটিভ, এই নেগেটিভ দ্বারা আমরা এই জায়গায় একটা পিসিবির যে নেগেটিভ আছে অতএব মাইনাস, এই মাইনাস পয়েন্টে আমরা একটা নেগেটিভের সাথে আমরা একটা তার টেনে দিলাম, তো ঝালাইটা করলাম। এখন আমরা ঠিক এই তারটা এই জায়গায় ঝালাই করে দেব, তার জন্য আমি আমার মাপ মতো কেটে নিচ্ছি। আপনি ঘুষ গাছ করে যদি বানান তো ছোট্ট করে বানাবেন, বানাইয়া যাতে আপনি সার্কিটের ভিতরে, তাও যদি আপনি ওই বিষয়েও ভিডিও চান, আমি চাইতেছি একটা ভিডিও আমি 2-3 মিনিটের বেশি করব না, না মানুষ শুনতে চায় না, না সবাই এখন ওস্তাদ। তো এই হয়ে গেল আমাদের কাজটা, এখন আমি চেক করব। চেক করার জন্য অবশ্যই আপনাদের বুঝিয়ে দিই, আগে প্রথমেই আমি বুঝাইছি যে আপনাদের ইনপুট কই যাবে, আপনারা ইনপুট যাবে এই জায়গায়, এই বুস্টারের মাথায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় তো কোনো নেগেটিভ পজিটিভ নেই, একভাবে দিলেই চলবে। তো এখন আমি এই কারেন্টের এই সিরিজ কর্ডটা নিচ্ছি, এখন দেখেন আমাদের এই লাইটটা জ্বালানো হয়ে গেছে। আমি খোদার কসম করে বলছি, আমি ক্যামেরা অফ করে আগে কিন্তু এই সার্কিটটা চেক করিনি, আপনাদের রিয়েল বানাইয়ে আমি চেক করিয়ে দেখাইলাম। তো দেখেন কত সুন্দর আলো দিতে আছে, আগে আপনাদের যে সার্কিটগুলো বানাই দেখাইছি সেই সার্কিটগুলো কিন্তু মিনিমাম দেখা গেছে একটু কাঁপছে, আপনারা অবজেকশন দিছে কাঁপছে। তো এই সার্কিটটা ক্যামেরা বন্দি করছি একদম সরাসরি, দেখেন বিন্দু পরিমাণ কাঁপাকাঁপি নাই। তো এইভাবে আপনারা যদি এই সার্কিটটা তৈরি করেন তো আমি মনে করি যে 100% আপনারা ব্যবসায় লাভবান করতে পারবেন, এবং এই সার্কিটটা দ্বারা আপনারা সব কিছু করতে পারবেন। তো আসুন, এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও কাজে লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর একটি শেয়ার, প্লিজ একটি শেয়ার দিয়ে ভিডিওটি ছড়ায় দেবেন। ইনশাল্লাহ আগামীতে এই ভিডিওর যদি আমরা ভালো রেসপন্স পাই অবশ্যই 100% আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, ধন্যবাদ।